নমস্কার, আমি আবার ফিরে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা বাংলা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে বাংলা ভিডিও বানান। বন্ধুরা, আপনারা বলবেন আর এটা এই চ্যানেলে হবে না, সেটা তো কোনোদিনও হতে পারে না। তো বন্ধুরা, আজকে আমি আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য বাংলা ভিডিও। তো বন্ধুরা, সাথে আমি আবার আপনাদেরকে দেখাবো আমার ড্রাগন গাছের গ্রোথ আপডেট। তো সাথে থাকছে বহুত ট্রিক্স আরো টিপস। তো আজকের ভিডিওটা শুরু করি। বাই দ্য ওয়ে, আমি বিজয় স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলে। তো চলুন বন্ধুরা, নিয়ে চলি আমার ড্রাগন বাগানে আর দেখাই আপনাদেরকে আমার ড্রাগন গাছের গ্রোথ। তখন থেকে আপনারা ভিডিওকে একটা লাইক করে দেন। তো বন্ধুরা, এখন যে আপনারা গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি আমার একটা 8 ইঞ্চি মাটির টপে লাগানো আছে। বন্ধুরা, গাছটি আমাকে বলছে পুরা আমি হ্যাপি আছি। আপনারা নিজেই এই গাছটির গ্রোথ দেখে বলতে পারবেন। মাটির টপে যে কোনো গাছ লাগালে বহুত সুন্দর গ্রোথ হয়। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন মাটির টবে গাছ লাগানোর জন্য, তাহলে বহুত সুন্দর গ্রোথ মাটির টবে দেখা যায়। আর বন্ধুরা, না হলেও কোনো কথা নাই, ফলের ক্যারেট, না হলে বালটি, না হলে প্লাস্টিক পটো, না হলে গ্রো ব্যাগেও আপনারা লাগাতে পারেন। বন্ধুরা, এটা যে আমার দেখতে পাচ্ছেন, এটা একটা ফলের ক্যারেটে লাগানো আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুটো ব্রাঞ্চ ফল দেওয়ার জন্য পুরা প্রস্তুত। আশা করি এই দুটো ব্রাঞ্চে আগের বছর ফল এসে যাবে, আর নতুন ব্রাঞ্চও বহুত জলদি বাড়া শুরু করছে এখন। বন্ধুরা, অক্টোবর মাসে থেকে ধরে আপনারা ফেব্রুয়ারি মাস জুড়ে লিকুইড খাবার আপনারা ব্যবহার করার জন্য আমি আপনাকে লাস্টে দেখাবো। বন্ধুরা, আপনারা ভিডিওটাকে ফলো করতে থাকুন। এখানেও আপনি একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন, আর এই গাছটা আমি একটা ফলের ক্যারেটে লাগিয়ে রেখেছি। তো বন্ধুরা, এই যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারেও দেখুন বহুত নতুন নতুন গ্রোথ শুরু হচ্ছে। বন্ধুরা, এই গ্রোথগুলোকে এক ধারে বড় করার জন্য আমাদের লিকুইড খাবার দেওয়ার বহুত জরুরত। বন্ধুরা, আমি পুরা ফুললি অর্গ্যানিক লিকুইড খাবার এদের জন্য প্রস্তুত করছি। এই লিকুইড খাবারটাও আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই স্ট্রাকচারটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বহুত গ্রোথ হচ্ছে, আর দেখেন এটাও আমি ফলের ক্যারেটে লাগিয়ে রেখেছি। বন্ধুরা, এই স্ট্রাকচারে নতুন গ্রোথ শুরু হচ্ছে, কিন্তু এটার অল্প স্লো গ্রোথ। তো বন্ধুরা, স্লো গ্রোথ হওয়ার কারণ একটাই, আলাদা আলাদা ভ্যারাইটির আলাদা আলাদা নেচার হয়। বন্ধুরা, আলাদা আলাদা নেচার, সেই জন্যই এই ড্রাগন গাছগুলি চিকনও হতে পারে আর অল্প মোটাও হতে পারে, সেটা নিজের নেচার নিয়ে নিজে গ্রোথ করতে থাকে নিজের পরিস্থিতি দেখে। তো বন্ধুরা, এখানে যতগুলি আমি গাছ ক্যারেটে লাগিয়ে রেখেছি সবগুলি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। আরও একটা আছে, যোনটা হলো গ্রাফটিং। বন্ধুরা, এটা আমি বেশি দেখিয়ে নিই আপনাদেরকে। এটা দুইটাও চারা একসাথে লিগিয়ে রেখেছি, আর দুটাও গ্রাফটিং। বন্ধুরা, গ্রাফটিং চারা আমি বেশি সাজেস্ট করি না, কেননা অরিজিনাল ড্রাগনের টেস্ট নিতে হলে আপনারা কাটিং লাগানোর জন্য চেষ্টা করবেন। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি আপনাদেরকে ফ্রুট টেস্ট রিভিউ দেখিয়েছিলাম, সেই জায়গার থেকে আমি এই কাটিংটাকেও নিয়ে এসেছি। বন্ধুরা, এখান থেকে ফ্রুট কাটিং করা হয়েছে, এটা পুরো মাদার ডাল। বন্ধুরা, এটা প্লান্টেশন করার সময় আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, তার জন্য আমাকে ক্ষমা করবেন। তো বন্ধুরা, এই কাটিংটা হলো ইসরায়েলি ইয়েলো, যাকে ইজিস গোল্ডও বলে। তো বন্ধুরা, এই ক্যারেটে আমি মিক্স প্লান্টেশন করেছি, তার মধ্যে দুটো ইয়েলো ভ্যারাইটি আছে। তো বন্ধুরা, এই ক্যারেটেও আমি মিক্স প্লান্টেশন করেছি, দুটো জাম্বো রেড, একটা মরাক্কান রেড, একটা ভিয়েতনাম হোয়াইট লাগিয়ে রেখেছি। বন্ধুরা, এটাতেও চারটা মিক্স প্লান্টেশন করে রেখেছি। তো বন্ধুরা, এই স্ট্রাকচারটা অল্প স্পেশাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারের উপরে একটা সিরিজ চলছে ড্রাগন ফ্রুট ফার্মিংয়ের উপর। বন্ধুরা, এই স্ট্রাকচারের উপরে চারটা কাটিং লাগিয়েছিলাম, অল্প ডিস্টার্ব হওয়ার জন্য একটা কাটিং আমি এখান থেকে আলাদা করে লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি ক্যারেটে ড্রাগন গাছ লাগান তাহলে হবে টেলি সিস্টেম, আর যদি বাল্টি বা ড্রামে লাগান তাহলে হবে পুল বা পিলার সিস্টেম। তো বন্ধুরা, পিলার সিস্টেম এখন যোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সব আমি বাল্টিতে লেগিয়ে রেখেছি, তো এটি সবগুলোই পুল বা পিলার সিস্টেমের হয়ে রয়েছে। বন্ধুরা, এগুলিতেও বহুত সুন্দর গ্রোথ। তো বন্ধুরা, এই যে ব্রাঞ্চটা আপনি দেখতে পাচ্ছেন, এই ব্রাঞ্চটা দেখুন আপনারা ফলো করে, চারটা শিরা হয়েছে। বন্ধুরা, এই চারটা শিরা দেখিয়ে মার্কেটে বহুত জাদা চারা জন্য ফ্রড হচ্ছে, তো আপনারা এইসব চারা কেনার আগে সাবধান থাকবেন। বন্ধুরা, চারটা শিরাও হতে পারে, তিনটা শিরাও হতে পারে, এটা ড্রাগন গাছের নেচার নিয়েই ড্রাগন গাছে এমন ব্রাঞ্চ দিয়ে থাকে।
তো বন্ধুরা, এই ব্রাঞ্চগুলোই ওখানে পুরা ফল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এই ব্রাঞ্চগুলোকে এখন ওদেরকে খাবার দিয়ে আরও মোটা তাজা করার জন্য আমাদেরকে খাবার দিতে হবে। তো বন্ধুরা, আজ হলো 27 সেপ্টেম্বর, আর দুদিন যাওয়ার পরে অক্টোবর মাস এসে যাবে। অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে আমি লিকুইড খাবার দিতেই থাকবো এই ড্রাগন গাছগুলোকে। তো বন্ধুরা, উপরে যতগুলি ব্রাঞ্চ এসেছে সবগুলি দেখুন কত তরতাজা মোটা হয়েছে। এগুলি সব লিকুইড খাবারের জন্য হয়েছে। বন্ধুরা, আমাদের এই অক্টোবর মাসের থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে এই লিকুইড খাবার ব্যবহার করতেই হবে। আমি লাস্টে আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটাকে ফলো করতে থাকুন। তো বন্ধুরা, এই স্ট্রাকচারটা একটা ড্রামের উপরে আছে। এই ড্রামটাতে আমি 4টে ড্রাগন গাছের চারা লাগিয়ে রেখেছি। এটা হলো একটা 25 লিটারের ড্রাম। তো বন্ধুরা, এই ড্রাগন গাছটা হলো আমার সবচেয়ে পুরনো ড্রাগন গাছ, কিন্তু এটা অল্প ফাঙ্গাসের কারণে এখন ডালপালা কম হয়ে গিয়েছে। এখন আবার নতুন ডালপালা শুরু হয়ে গিয়েছে আসা। এখন এই ডালগুলোকে আমাদের জলদি বড় করার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থাই হলো লিকুইড অর্গানিক খাবার। অর্গানিক খাবার ড্রাগন গাছে বহুত পছন্দ। বন্ধুরা, সাথেও দেখুন কত সুন্দর গ্রোথ নিচ্ছে। এই ড্রাগন গাছগুলি আমি বালতিতে লাগিয়ে রেখেছি। তো বন্ধুরা, এই বালতিটা হলো 20 লিটার আর 24 কেজি। বন্ধুরা, এই বালতিটার মধ্যে আমি 2টো ড্রাগন গাছ লাগিয়ে রেখেছি, কিন্তু বহুত সুন্দর গ্রোথ। বন্ধুরা, আপনারাও লাগাতে পারেন, 2টো ড্রাগন গাছ দিলে গ্রোথ কোনোদিন প্রবলেম হবে না। তো বন্ধুরা, আপনারা যদি প্লাস্টিক ড্রামে লাগাতে চান, এই ড্রামটা ছিল 20 লিটার, কাটার পরে 18 লিটার হয়েছে। এটাতে একটা চারা লাগিয়ে রেখেছি। আর বন্ধুরা, এই স্ট্রাকচারটাতে আমি 2টা চারা লাগিয়ে রেখেছি। বন্ধুরা, এই স্ট্রাকচারটার জন্য বালতিটা আমি ব্যবহার করেছি, এটা হলো 18 লিটারের বালতি, কিন্তু কেজি সিস্টেম হলে 16 কেজি হবে। বন্ধুরা, এটাতে আমি 2টো চারা লাগিয়ে রেখেছি। এটাতেও বহুত সুন্দর গ্রোথ চলছে, আপনারাও লাগাতে পারেন, বহুত সুন্দর গ্রোথ চলবে। 2টো চারা দিলেই যথেষ্ট, বেশি দিলে নিউট্রিশনের টানাটানি করে। তো সেই জন্য আপনারা 2টো কি 1টা চারাই লাগাতে পারেন। তো বন্ধুরা, এই দেখুন, এটা হলো ভিয়েতনাম হোয়াইট। বন্ধুরা, এটাকে আমি গ্রাফটিং করে লাগিয়ে রেখেছি, এটাকে ভি গ্রাফটিং করে রেখেছি। বন্ধুরা, গ্রাফটিং আমি বেশি সাজেস্ট করি না, আমি প্রথমে আপনাদেরকে বলে রেখেছি। তাও এই চারাটা আমি প্রথমে টেস্ট করার জন্য আমি গ্রাফটিং করেছিলাম, সাকসেসফুল হয় না নাই। বন্ধুরা, সাকসেসফুল হয় না নাই এটা তো আপনারা নিজে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পারলেন পিলার সিস্টেম বালতিতে বা ড্রামে কিভাবে লাগাতে পারেন। বন্ধুরা, দেখতে পারলেন এখানে যতগুলো আছিল সবগুলোই দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা যদি ছোট জায়গায় কোনো ছাদে বা কোনো বালকানিতে বা কোনো ছোট জায়গায় আপনারা লাগাতে চান, তো সেই জন্য আমি স্ট্রাকচার বানিয়ে রেখেছি, আপনারা এইভাবে লাগাতে পারেন। বন্ধুরা, এখানে আমি 4টা চারা লাগিয়ে রেখেছি, এখানেও কত সুন্দর গ্রোথ চলছে আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এটা হলো একটা আঙুর বহন করার ফলের ক্যারেট। বন্ধুরা, এই ধরনের ক্যারেটেও আপনারা স্ট্রাকচার খুব সুন্দরভাবে ড্রাগন গাছের জন্য তৈরি করে দিতে পারেন, আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই দেখুন, ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য অল্প অল্প ফাঙ্গাস লেগেছে। এগুলির উপরে আপনারা ব্লাইটক্স স্প্রে করার জন্য চেষ্টা করবেন। তো বন্ধুরা, ব্লাইটক্স অল্প পাওয়ারফুল ফাঙ্গিসাইড, যদি আপনারা ব্লাইটক্স স্প্রে করেন, প্রতি লিটার জলে 1 গ্রাম করে স্প্রে করে দিবেন। বন্ধুরা, এটা হলো ফ্রুট বহন করার ক্যারেট। বন্ধুরা, এটাতেও আপনারা খুব সুন্দরভাবে ড্রাগন চাষ করতে পারেন। তো বন্ধুরা, ড্রাগন চাষ বহুত ছোট জায়গাতেও করা যায়, আপনারা তো নিজেই দেখতে পেলেন। এই দেখেন, এটা হলো বহুত ছোট আঙুর বহন করার একটা ফ্রুট ক্যারেট। এখন চলুন দেখে নিই কিভাবে লিকুইড খাবার তৈরি করবেন। তো বন্ধুরা, এটা হলো ড্রাগন গাছের লিকুইড খাবার। বন্ধুরা, এই যে লিকুইড খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমি 500 গ্রাম করে 10 লিটার জলে মিক্স করে পাতলা করে ড্রাগন গাছে ব্যবহার করব। বন্ধুরা, এটাতে এখন কি কি দিয়েছি সেটা আপনাদেরকে বলে দেই। বন্ধুরা, এটাতে আমি 200 গ্রাম দিয়েছি সর্ষের খোল আর 500 গ্রাম দিয়েছি কাঁচা গোবর। বন্ধুরা, কাঁচা গোবরে বহুতই কার্বন থাকে, কার্বনে ড্রাগন গাছকে বাড়তে সাহায্য করে। তো বন্ধুরা, এটাকে বহুত পাতলা করে ব্যবহার করবেন যদি আপনারা ব্যবহার করেন, আর গ্রোথ নিজেই দেখতে পাবেন। তো বন্ধুরা, আমার যদি কোনো কিছু এই ভিডিওতে ভুল হয়ে থাকে, তো বন্ধুরা আমাকে মাফ করবেন, ক্ষমা করে দিবেন।
আর বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করবেন, আর নতুন যদি চ্যানেলে আপনি হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটা কমেন্ট করবেন, আর যদি হয় তাহলে বন্ধুদের সাথে না হলে কার সাথে আপনি শেয়ার করে দিবেন ভিডিওকে। আজকের জন্য বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন টপিকের সাথে। তখন লোকে বাই বাই।